মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন। বগুড়ার একটি প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে 5 শ্রমিকের মৃত্যু হয়েছে। সাপ্তাহারের বসিপুর এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে পুড়ে যায় কারখানার সব কাঁচামাল। নিহতদের পরিচয় জানতে করতে হবে ডিএনএ টেস্ট। মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই 2 জন নিহত এবং অন্তত 30 জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পাজাখোলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে উল্টে একটি দোকানে আঘাত করে। শেরপুরের শ্রীবর্দি থেকে নিখোঁজের 20 দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালক হুসেন আলীর মরদেহ উদ্ধার করেছে র্যাব। দুপুরে নৌকুচি এলাকার গারো পাহাড়ের মাটির নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত 26 নভেম্বর পৌর এলাকার শেখদি গ্রামের নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয় হুসেন আলী। নান্দাল চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত বিআরটিসি বাস চলাচল বন্ধের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা 12টার দিকে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে 1.5 ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মাদারীপুরে ক্রিকেট খেলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অহিত তালুকদার নামের একজনকে হাতুড়ি পিটা করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অহিত তালুকদার একই গ্রামের আক্কাশ আলী তালুকদারের ছেলে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামানকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ইউনিয়নের পানাইল বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।